ইন্ডিয়া জোটকে কটাক্ষ করতে গিয়ে প্রধানমন্ত্রী তিনি দুটো বিষয় উত্থাপন করলেন। এক, ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গেও ইন্ডিয়া নাম ছিল। দুই, তিনি বললেন ইন্ডিয়ান মুজাহিদিনের সঙ্গেও ইন্ডিয়া নাম আছে। কি বলবেন? প্রধানমন্ত্রীর ইতিহাস সম্পর্কে কম বোধ সেটাই প্রমাণ হলো, এবং প্রকৃতপক্ষে তিনি ইন্ডিয়াকেই কটাক্ষ করলেন, গোটা ভারতবর্ষকে তিনি অপমান করলেন। কেন, আমাদের সংবিধানেও বলা আছে ইন্ডিয়া দ্যাট ইজ ভারত। সুতরাং আমার দেশটা ভারতবর্ষ এবং ইন্ডিয়া নামেই পরিচিত। এই ইন্ডিয়া যখন ভারতবর্ষের বৃহত্তর জনগোষ্ঠী প্রতিনিধিত্ব করা রাজনৈতিক দল তারা সম্মিলিত হয়ে নাম দিয়েছে ইন্ডিয়া, তাতে তিনি আতঙ্কিত হয়ে পড়েছেন এবং তিনি কিছু অনৈতিহাসিক কথা বলেছেন। ইন্ডিয়া নামের সঙ্গে তিনি ইন্ডিয়ান মুজাহিদিনকে যুক্ত করেছেন। এ থেকে প্রমাণ হয়, যে মোদি এবং বিজেপি তারা আতঙ্কগ্রস্ত হয়ে আতঙ্কগ্রস্ত রাজনৈতিক চিন্তাভাবনায় তাদের মাথায় ঘুরছে, এবং তাদের এই পরিণতির ফলেই দেখা গেছে মণিপুর আজকে মণিপুরের বীভৎস কাণ্ডের জন্য দায়ী হচ্ছে বিজেপির এইরকম বিচ্ছিন্নতাবাদী রাজনীতি এবং ধর্মীয় বিভাজনের রাজনীতির পরিণতি। অতএব মোদির মাথায় ওইসব ঘুরছে, সেই জন্য তিনি পার্লামেন্টে এসে মণিপুর নিয়ে আলোচনা করতে ভয় পাচ্ছেন। এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে নাম আছে, এরকম ইন্ডিয়া শব্দ তো বহু জায়গায় যুক্ত আছে বহুভাবেই। তাতে কি দাঁড়ায়? তাতে দাঁড়ায় কি যারা ভারতবর্ষে রাজনৈতিক দল সংগঠিত করেছেন বিরোধী? প্রকৃতপক্ষে মোদি তার অত্যন্ত অনৈতিহাসিক এবং ইতিহাস সম্পর্কে অজ্ঞতার পরিচয় দিয়েছেন, যেটা ভারতবর্ষের পক্ষে লজ্জার ব্যাপার। কারণ এই শব্দগুলো তো পৃথিবীতে প্রচারিত হবে এবং পৃথিবীর মানুষ দেখবেন যে একটি দেশের প্রধানমন্ত্রী কত নিম্ন রুচির আলোচনা। আরেকটি বিষয় তিনি বলছেন যে ইন্ডিয়া জোটের বিরোধী দলগুলি দিশাহীন, এমন দিশাহীন বিরোধী পক্ষ কখনো দেখেনি। সেটা তিনি বলতে পারেন, তার দিশার সঙ্গে বিরোধী দলের দিশা তো এক হতে পারে না। তার দিশা দেশ বিভাজন, বিরোধী দলরা চাইছে দেশের ওই সর্বতই তার চোখে দিশাহীন হতেই পারে। তাকে ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম বিকাশ রঞ্জন ভট্টাচার্য, সিপিএম নেতা তথা আইনজীবীর সঙ্গে। আমরা একবার আপনাদেরকে বক্তব্য শোনাবো বিজেপি নেতা রবিশঙ্কর প্রসাদের। আজ 24 মে ভি হামি আনে ওয়ালে হ্যায়, দুনিয়া ভি ইহি জানতি হ্যায়, দেশ ভি ইহি জানতা হ্যায়, বিপক্ষ ভি ইহি সমঝতা হ্যায়, লেকিন বার বার বিরোধ করনা। ও মান চুকে হ্যায় কি উন্হে সত্তা মে নাহি আনা। অর উন্হোনে এক বহুত বড়ি টিপ্পনি কি कि इंडियन नेशनल कांग्रेस एक अंग्रेज ने बनाया था, ईस्ट इंडिया कंपनी भी अंग्रेजों ने बनाया था। आजकल लोग इंडियन मुजाहिदीन भी नाम रखते हैं, इंडियन पीपल्स फ्रंट भी नाम रखते हैं, तो चेहरे पे चेहरे लिखाते हैं, सच्चाई कुछ और है। उन्होंने हम लोग को कहा कि हम सभी जागृत हों सुबह की भोर की तरह, देश हमारी पुनः अपेक्षा कर रहा है और निश्चित हम जीतेंगे। और आज मैं कह देता हूँ, 24 का रिजल्ट आएगा ना, तो जो संख्या है ना, हारे हुए थके हुए निराश विपक्ष की, इनकी संख्या और कम हो जाएगी। রবিশঙ্কর প্রসাদের বক্তব্য শোনালাম, প্রধানমন্ত্রীর কটাক্ষ তা নিয়ে তৃণমূল কংগ্রেসের কি বক্তব্য, চন্দ্রিমা ভট্টাচার্যের বক্তব্য শুনব। দেশের মানুষের যা চিন্তাধারা সেটা উনি অনুভব করতে পারেন বলে তো আমার মনে হয় না। উনি ওনার মন কি বাত বলেন, এটাও ওনার মনের ইচ্ছে হয়েছে বলেছেন, উনি তো কারণ মন কি বাত শোনেন না। যদি তাই ইন্ডিয়া যেদিনকে এ করলো, মানে মিটিং করলো বেঙ্গালুরুতে, ওনাকে সেই দিনই মিটিং করতে হয়েছে। আগে বলেছিলেন 38টা দল, তারপর শুনলাম 30টা দল, তারপরে যে এলো যেটা আমরা দেখলাম সেটা 26টা দল, তার মধ্যে 8টা দলের বোধ হয় 8টা কি 10টা দলের কোনো সাংসদই নেই। ওনারা দিশাহারা হয়ে পড়েছেন, ইন্ডিয়া শক্তিশালী আছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।